মোজা খোঁজে কিছু ভালোবাসা, প্রেমের কল্প সবই পাবে। শোনো যদি ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প। নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা এক চর। ডাবরের মতো মুখ, ঘটের মতো পেট, থোরের মতো হাত পা, বুরুষকুচির মতো চুল, আর সবটা মিলিয়ে একটি আস্ত বিলিতি কুমড়োর মতো চেহারা। নীল হাফ প্যান্ট আর গোলাপি হাফ শার্ট পরে এসে দাঁড়ালো। না, শুধু দাঁড়ালো বললে ভুল হবে, এসেই বাড়ি শুদ্ধ সকলকে ঘটাঘট প্রণাম করতে শুরু করলো। যত বলা হচ্ছে থাক থাক, কে কার কথা শোনে, শেষ পর্যন্ত ভয়ানক একটা হাসির রোল ওঠায় তবে থামা দিল। বোধহয় এতক্ষণে মাথায় ঢুকলো একটা কিছু ভুল করে ফেলেছে। আমাদের এদিকে ছিপি খোলা সোডার বোতলের সোডার মতো হাসি বাঘ মানছে না। হরিদাস আমাদের চাকর বনমালিকে শুদ্ধ প্রণাম করে মরেছে, এতে বাবু কে হাসি চেপে রাখতে পারে? বনমালি তো কাঁদতেই শুরু করে দিয়েছে। অবশ্যই মানলাম বনমালিকে চাকর বলে বোঝা মফস্বলের ছেলের কর্ম নয়, কারণ বনমালি তার গেঞ্জি পর্যন্ত স্টিম লন্ড্রিতে কাচিয়ে নেয়। তবু আমরা তো হাসবই। সঙ্গে সঙ্গে আমরা ওর নামকরণ করে ফেললাম ভক্ত হরিদাস। রাসু অমায়িক মুখে বলে, হ্যাঁ ভাই ভক্ত হরিদাস, তোমাদের দেশে ঝাড়ুদার টারুদারও প্রণাম করতে হয় নাকি? হরিদাস অবাক মুখে বলে, ঝাড়ুদার কই না তো। আমরা আরেকবার সরবে হেসে উঠি। এরপর মেজখুরিমা ওকে জল খাবার ছুতোয় উদ্ধার করে নিয়ে যান, কারণ হরিদাস মেজখুরিমারই দূর সম্পর্কের বোন। মেদিনীপুর জেলার কোন গ্রাম থেকে যেন স্কুল ফাইনাল দিয়ে কলকাতার কলেজে পড়বার আশায় এসেছে, এখানেই থাকবার বাসনা। শুনে রাসু নসু আর আমি হুররে করে উঠলাম। আহা, উঠতে বসতে হাতের কাছে খেপানোর উপযুক্ত এমন একখানি চিজ অনেক পূর্ণ ফলে মেলে। প্রথম আলাপ আলোচনার ধরনটা এই, হ্যাঁ হরিদাস, তোমাদের স্কুলের নামটা কি? মাকড়তরা হাই স্কুল। বলা বাহুল্য আগেই শুনেছি, তবু চোখ কপালে তুলে বলি, ও তাই? তাই মানে? হরিদাস আশ্চর্যান্বিত। আমি উদাসীনের অবতার হয়ে বলি, না মানে স্কুলটা যখন মাকড়তলা তখন তার ছাত্রদের একটু মাকড়া মাকড়া বুদ্ধি তো হবেই। আমাদের সঙ্গে বনমালিও হাসে, আমাদের হরিদাস বাবু নাকি কলকাতার কলেজে পড়বে। আমি গম্ভীরভাবে বলি, দূর পাগলা, কলকাতার কলেজে পড়বে কি, ওকে পড়াবার উপযুক্ত প্রফেসর কি আর এদেশে আছে? ও সোজাসুজি বিলেতেই চলে যাবে। হরিদাস আর কুমড়োর মতো ভার ভারী কি চেহারাটা নিয়ে গম্ভীরভাবে বলে, বিলেত যাবার অবস্থা থাকলে তো যেতামই, বাবার সামান্য আয় কি করে হবে বলো ভাই। আমরা আশা করছিলাম হরিদাস আমাদের আপনি বলবে, তুমি বলায় চটলাম। অথচ স্পষ্ট করে বলতেও পারি না, আমরা তিনজন মানে রাসু নসু আর আমিও যে এবারে স্কুল ফাইনাল দিয়েই বসে আছি, ও যদি আমাদের আপনি আজ্ঞে করে খামোখা বয়স বেড়ে যায় আমাদের। অথচ ওই হাফ প্যান্ট পরা গাইয়া ছেলেটা আমাদের তুমি তুমি করবে, এও অসহ্য। বললাম, হরিদাস তোমার বয়স কত? হরিদাস বুরুষকুচির মধ্যে আঙুল চালাতে চালাতে বলে, 14। শোনো শোনো কথা একবার,
ওই তো ভূত একটা, এক ক্লাসে 2 বছর করে জিরিয়েছে, উনি নাকি আবার 14 বছরে স্কুল ফাইনাল সেরে এসেছেন। তাছাড়া ও জনে তো আমাদের দুজনের একজন, বোকা চালিয়া তার কাকে বলে, মুখ বাঁকিয়ে হাসি আমরা আর বলি, সে কি হরিদাস 14, অত বয়স তোমার, আমরা ভাবছিলাম 10-11। হরিদাস তার ইটের মতো নেরেট মুখে গরুর মতো 2টি চোখ ডেবডেবিয়ে বলে, সে কি ভাই অত কম কি করে হবে, 10টা ক্লাস পার হতেই তো 10 বছর লেগে গেছে। রাসু বলে, তাই বুঝি, আহা আমরা ভাবছিলাম তোমার মতো এমন একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কি আর ক্লাস 10-এ উঠতে 10 বছর লেগেছে, ডবল প্রমোশন পেয়ে পেয়ে বোধ হয় 5 বছরেই সেরেছ। হাদারাম আরো নিরেট মুখে বলে, হতো হয়তো, কিন্তু আমাদের স্কুলটায় যে আবার ডবল প্রমোশনের নিয়ম নেই। আচ্ছা এত গাড্ডু মানুষে হয়, এ ছেলে যে স্কুল ফাইনাল পর্যন্ত এগিয়েছে কি করে তাই ভাববার কথা। রাসু বলে, ভাববার কিছু নেই, মনে রেখো মাকড় তলা। মেস্তা আবার ওর আরেকটি নতুন নামকরণ করেন, বেশ চমকপ্রদ আবিষ্কার, গম্ভীর ভাবে ডাকলেন, ভূষিমাল, ওহে ভূষিমাল, শোনো শোনো। হরিদাস হকচকিয়ে বলে, আমায় কিছু বলছেন? হ্যাঁ হে বাপু। কিন্তু আমার নাম, মানে আমার নাম হরিদাস। তাতে কি, অত শক্ত কথা বাপু আমার মনে থাকে না, তার চাইতে ভূষিমাল অনেক সোজা, আপত্তি আছে তোমার? আগে না আপত্তি কিসের, নামেতে কি আসে যায়, ভূষিমাল বলে যদি আপনি সুখ পান তাই বলবেন। রেজাল্ট তো বেরিয়ে গেল, কোন কলেজে ভর্তি হবে ঠিক করেছো? ভূষিমাল লজ্জাবতী কোণে বউয়ের মতো ঘাড় হেঁট করে বলে, আগে ওরা ঠিক করা করি কি, প্রেসিডেন্সিতেই তো শুনেছি সব থেকে সেরা কলেজ, ওতেই যাব। মেস্তা তীক্ষ্ণ হাসি হেসে বলেন, তাহলে তো বাপু ভূষিমাল ডাকটা ঠিক হয়নি আমার, বলা উচিত ছিল সেরামাল, সেরামালই সেরা জায়গায় থাকে। হরিদাস আরো লজ্জাবতী। মেজদা মৃদু হেসে বলেন, কিন্তু প্রেসিডেন্সির যে আবার একটা বদ রোগ আছে হে, মার্কশিট মনের মতো না হলে ভর্তি করে না। আগে সে তো জানি, বলেই ফিক ফিক করে হাসতে লাগলো ভূষিমা। সত্যি ছেলেটা এত হাদা, উঠতে বসতে সবাই বলে, না বলে উপায় কি, না বোঝে ঠাট্টা, না জানে কথা, না পারে মিশতে। একদিন সিনেমা দেখতে যেতে বলা হলো, বলল কি না, না ভাই মার কাছে দিব্যি গেলেছি, কলকাতায় এসে সিনেমা থিয়েটার দেখব না। আমরা চোখ কপালে তুলে বলি, কেন বলো তো? হরিদাস পরম বিজ্ঞান মতো বলে, দেখলেই নেশা জন্মাবে, নেশা জন্মালে উচ্ছন্ন যেতে হবে। শুনে রাসু রেগে উঠে বলে, ও তার মানে আমরা সব উচ্ছন্ন যাওয়া ছেলে? হরিদাস বিপন্নভাবে কাঁদো কাঁদো হয়ে বলে, না না সে কি কথা, তা বলছি না, তা বলছি না। ওর বেশি কথা আর জোগায় না ওর, পারে খালি হাঁটতে আর খাটতে, বাড়ির কোনো কাজের কথা শুনেছে কি হরিদাস এক পায়ে খাড়া, তা সে রাত দুপুরে বড় জ্যাঠামশাইয়ের ঘরের মশারি টাঙিয়ে দেয়াই হোক, আর দুপুর রোদ্দুরে 1 মাইল রাস্তা হেঁটে পিসেমশাইয়ের জন্য ডা বানাই হোক, কদিনের মধ্যেই বাড়িশুদ্ধ মহিলার প্রিয় পাত্র হয়ে উঠল হরিদাস। আর উঠতে বসতে আমাদের সঙ্গে হরিদাসের তুলনামূলক সমালোচনা শুনতে শুনতে হাড় জ্বলতে লাগলো আমাদের, মা থেকে শুরু করে সকলের মুখে এক কথা, দেখ তোরা দেখ হরিদাসের কাছে শেখ একটু। নশো বলল, দেখ আশু এর একটা প্রতিবিধান দরকার, এ অপমান আর সহ্য হচ্ছে না। আমি বললাম, এ বিষয়ে আমি তোর সঙ্গে একমত, কিন্তু করা যায় কি?
একদিন ওকে নির্জনে কোথাও ডেকে নিয়ে গিয়ে চাঁদা করে চাঁটি লাগাই গে, চল দূর বাড়িতে প্রকাশ পেয়ে গেলে আমাদের এই চাঁটি খেতে হবে। কিন্তু কি বাজে দেখেছিস, আমাদের সব অবাধ্য আর খারাপ ছেলে প্রতিপন্ন করবার জন্য গুণের অবতার সেজে বসে আছে। দেখতে অথচ ভিজে বেড়ালটি, এদিকে তো হাঁদা পেটা গাধারা, কিন্তু পেটে পেটে শয়তানিটি দেখেছিস তো? সকালে যেই ছোট কাকার খাবার সময় শুনেছে লেবু নেই, অমনি না বলতেই ছুটে কিনে নিয়ে আসা হল। শেষ পর্যন্ত করবেন তো এই বাজার সরকারি, তাই এখন থেকেই হাত পাকাচ্ছেন। তা ঠিক, ওই বুদ্ধি নিয়ে আর কত হবে, আমাদের তো বাবা দোকান বাজারের নামেই মাথায় আকাশ ভেঙে পড়ে। ওর ওতেই আনন্দ, সেদিন দেখলি না বনমালী সামনে থাকতেও মেজো কাকার শার্ট নাকি আনতে লন্ড্রিতে ছুটল। নসু বলে উঠে, এর একমাত্র ওষুধ হচ্ছে ঘুষি, সিফ একখানি প্রকাণ্ড ঘুষি। ঘুষিটি লাগিয়ে দিব্যি গালিয়ে নেয়া, ভালো ছেলেগিরি চলবে না তোমার, আমাদের দলে মিশতে পারো তো থাকো, না হলে। বলতে বলতেই দেখি হরিদাস আসছে, চুপ হয়ে গিয়ে আমরা চোখে চোখে ইশারা করলাম, এখন না সময় বুঝে। কিন্তু হরিদাসকে খুশি লাগানো আর হলো না আমাদের। সুযোগ খুঁজতে খুঁজতে হঠাৎ হরিদাসই একদিন আমাদের সকলের গালে ঠাস করে এক বিরাট চর বসিয়ে দিল। সে চরের জ্বালায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছটফট করছি আমরা। নসু বলেছে শিগগিরই ও গেরিমাটি কিনে কাপড় ছোপাবে। রাসু বলেছে ও সুবিধে মতো একদিন গিয়ে হাওড়ার পুলের উপর থেকে সোজা সুজি নিচের দিকে ঝাঁপ দেবে। আর আমি টিনচার আইডিনের সাহায্যে আত্মহত্যা করা যায় কিনা তাই নিয়ে গবেষণা করছি। হরিদাসের সঙ্গে একত্রে বাস করা আর সম্ভব নয়। একটি চরে আমাদের তিনজনের গাল লাল, আর হরিদাস এই 82 শিক্ষা ওজনের চরটি আমাদের গালে বসিয়ে দুদিনের জন্য দেশে গেছে মা বাপের সঙ্গে দেখা করতে। কি বলছো, একটি চরে তিনজনের গাল লাল হলো কি করে তাই জিজ্ঞেস করছো? তা হাতে করে তো ঠিক মারেনি, মেরেছে অন্য রকমে। চর মানে চর নয়, চরের রেজাল্ট। এবছর স্কুল ফাইনালে ফার্স্ট হয়েছে মাকড়তলা হাই স্কুলের হরিদাস খাসনবিশ। আর আমাদের রেজাল্ট, সেটাও কি আমার মুখ দিয়ে বলিয়েই ছাড়বে? এখানেই শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা এক চর। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।